আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলের মাঝে তুলে ধরার জন্য মাঠে প্রান্তরে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর অনুসারীরা। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম অপু ভিন্ন এক আয়োজনে মাঠে নেমেছেন। শুক্রবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা জোড়াদহ ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত ও তবারক বিতরণ করেন শফিকুল ইসলাম অপু। সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিশপুর কবরস্থানে শায়িত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদুদ্দিন বিশ্বাস, গ্রাম কমিটির সভাপতি বজলুর রহমান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মেম্বর মুজিবর জোয়ারদারের কবর জিয়ারত সম্পন্ন করেন। পরবর্তীতে বেড়াখালি কবরস্থানে শায়িত বীর মুক্তিযোদ্ধা ও থানা কমান্ডার আব্দুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাঞ্চন বিশ্বাস, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শওকত বিশ্বাসের কবর জিয়ারত করেন এবং স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়। পরবর্তীতে কামারখালী কবরস্থানে শায়িত আওয়ামী লীগ নেতা শাহজাহান মণ্ডল, গ্রাম কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দাউদ মণ্ডলের কবর জিয়ারত করেন। এ সময় সাবেক সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাদুর মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আসমান শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গৌড় আলী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আকিল মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বর্ষীয়ান নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন মণ্ডল এবং বর্ষীয়ান নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেনের কবরসহ ইউনিয়নের সকল ত্যাগী প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং প্রত্যেকের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রয়াত নেতাদের স্বজনরা আবেগ আপ্লুত হয়ে যান এবং বলেন, আমার বাবা আওয়ামী লীগের সর্বপ্রথম এই গ্রামের সভাপতি, যখন আওয়ামী লীগের হাল ধরার মতো কোনো ব্যক্তি ছিলেন না, তিনি শক্ত হাতে এখানে হ্যান্ডেলিং করেছেন এবং তিনি বলেছিলেন যে দীর্ঘ 21 বছর একটানা শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন এবং তার কথা আমি দেখতে পাচ্ছি যে সত্যি হতে চলেছেন। এবং আমরা এতে বুঝতে পারছি যে তিনি ভবিষ্যৎবাণী যা করেছিলেন তা বাস্তবায়ন হতে চলেছে এবং আমরা চাই যে তিনি এভাবেই ক্ষমতায় থাকুক এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন যেন, এই দোয়া আমি আল্লাহর কাছে সবসময় করি। ইতিপূর্বে কোনো এমপি এভাবে কবর জিয়ারত করেছেন বলে আমার মনে হয় না, এবং উনি যে অত্যন্ত উদার মনের মানুষ, এবং আমি যখন পড়ালেখা করছি রাজশাহী ইউনিভার্সিটি প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি, আমার জানা মতে এরকম ঘটনা ঘটে নাই, কোনো সময়ই ঘটে নাই। এবং তিনি যে মানে কত বড় মনের মানুষ, এই যে তার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, এই যে একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে মানে কোনো মণ্ডলই হয়তো আসেন না, অথচ তিনি একজন সাবেক এমপি হওয়ার পরেও যে এখানে এসেছেন, এতেই বোঝা যাচ্ছে যে উনি কত বড় মনের মানুষ। হ্যাঁ, এই প্রথম অপু ভাই আসছেন, এর আগে কেউ আসেননি। তো যে অপু ভাই আসছে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, সে যে দেখে যাচ্ছে এটি খুব ভালো লাগছে। আমাদের তো কোনো সাহায্য দেয় না, আমরা সাহায্য চাই না, কিন্তু আমরা দল করি আগাগুড়া পাকাপোক্ত দল, খোঁজ নিলে মুখের কথাই তো যথেষ্ট, বুঝেছেন? আর তো কিছু লাগে না, মুখের কথা একটু দেখতে আসা এই তো যথেষ্ট। কিন্তু হচ্ছে এটা খুবই ভালো দল করে, মানে সবাই যদি পিছিয়ে যায় কিন্তু এরা তাও পিছায় না, বুঝেছেন? এমন দল করে। ভাই আগেও আমাদের এমপি ছিল হরিণাকুণ্ড ঝিনাইদহ, সে গুছিয়ে রাখিল আওয়ামী লীগ, আগামীতেও যদি সে নমিনেশন পায় আগামীতেও সে গুছিয়ে রাখবে আওয়ামী লীগ। আবার এই আমরা ব্যক্ত করি আমরা। কবর জিয়ারত শেষে জোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির রায়হানের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয়কে নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে আমরা সেই সমস্ত কবর জিয়ারত করেছি, এই জুম্মা নামাজের আগে ও পরে আমরা সেই কবর জিয়ারতগুলো সম্পন্ন করেছি।
আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে দীর্ঘ এই 2008 সালের পর থেকে উনি ক্ষমতায় আছেন উনি ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়েছে আজকে বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হয়েছে গ্রামগঞ্জে ছোট ছোট বাজার আজকে বড় বাজার পরিণত হয়ে গেছে যে বাজার দেখেছি ছোট পাঁচটা দোকান নিয়ে সেখানে দেখা যাচ্ছে এমন এমন জিনিস বিক্রি হয় যা মনে হয় না যে এটা সেই ছোট বাজার আজকে ঝিনাইদহ শহরে যে সমস্ত দোকান ছিল সেই ধরনের দোকান জোড়াদা বাজারেও পাওয়া যায় এগুলো সবই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল বলে আমরা মনে করি সেই কারণে আমাদের সাথে যারা দীর্ঘ কষ্ট করেছে সহ্য করেছে মার খেয়েছে জেল খেটেছে সেই সমস্ত মুরব্বী নেতাদেরকে আমি স্মরণ করছি স্মরণ করছি আজকের দিনে বঙ্গবন্ধু মুজিবকে যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা এই সোনার বাংলা পরিণত করার চেষ্টা করতে পারছি আপনাদের কাছে শুধু বলতে চাই যে যেখানে আছেন সবাই আসেন ঐক্যবদ্ধ থাকি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের কোনো গ্রুপ নাই আমাদের কোনো নিজেদের মধ্যে হানাহানি নাই আমরা শেখ হাসিনাকে মানি আমরা আওয়ামী লীগ একসাথে চলি শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা উনি যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা ভোট করব এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান রিন্টু ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালচান যুবলীগ সভাপতি সৌগত আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল জোয়ারদার সহ তৃণমূলের সকল নেতা ও কর্মীবৃন্দ